হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোথাও দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন করেন সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে দিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যেও যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন তাতে পঞ্জিকা দেখার দরকার নেই এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি হলো উল্টো রথ হিন্দু ধর্মশাস্ত্রে জগন্নাথের পুজোর দিনকে অতি পবিত্র দিন বলে ধরা হয় পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন এবং তারপর আপনার আগামী বুধবার পবিত্র উল্টো রথের দিন বন্ধুরা কোনো রকম ঝগড়া অশান্তি ঝামেলায় থাকবেন না কিন্তু করবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব ক্ষুণ্ণ হন তাহলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি তাই এই পবিত্র দিনেও কারোর সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না এবং নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখার চেষ্টা করুন এবং এই দুই দিন পাঁচটি জিনিস ভুলেও মুখে তুলবেন না আর যদি সেটি করে থাকেন তাহলে কিন্তু চরম বিপদ এবং দুর্দশা নেমে আসতে পারে আপনার জীবনে প্রথমত এই দিনগুলিতে কুলমি শাক খাবেন না রথের দিন কুলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হতে পারে দ্বিতীয়ত এদিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার পরিচিত প্রিয় শাক সেটি হলো পুঁই শাক এই শাকটি রথে দুদিন মনে করে খাওয়া বাদ দিন তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না গরমে আমরা তিতো খাই কিন্তু এদিন ভোলেও মুখে তুলবেন না উচ্ছে করলা নিমপাতা কুলেখারা এই শাকগুলো সেদিন না খাওয়ারই চেষ্টা করুন চতুর্থত কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন ডিম মাছ মাংস একেবারে গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে পঞ্চমত ওই দিন আপনারা কোনো রকম জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলি খাবেন না কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করুন এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা পাবেন জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যা আসবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না